আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে গরুর গোস্ত ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ভিডিওগুলি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন পরে ঈদ, আমি যেভাবে গোস্ত রান্না করি সেভাবেই আমি দেখা দিব, এভাবে আপনারা করবেন, ভালো লাগবে। আমি আদা রসুন থেঁতা করে নিয়েছি, এভাবেই আমি রান্না করি, আপনারা দেখবেন। আমি এখানে 1 কেজি গরুর গোস্ত নিয়েছি। এখানে আমি তেজপাতা, শুকনো মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, দালচিনি মশলাগুলো নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি, রসুন নিয়েছি, 7টা রসুন নিয়েছি। এটা আদা রসুন থেঁতা করে নিয়েছি, পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, লাগছে সর্ষের তেল। আমি গোস্ত আগেই ধুয়ে রেখেছি, এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি গোস্তগুলি হাঁড়িতে দিলাম, এবারে আমি প্রথমে 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ 1.5 কাপ পেঁয়াজ দিব। আমি দেখা দিচ্ছি, 1 কাপ দিলাম প্রথমে, তারপর 1/2 কাপ। এভাবে 1 কেজি গোস্ততে আমি 1.5 কাপ পেঁয়াজ দিলাম। এবার আমি 2 চামচ রসুন দিলাম, 2 টেবিল চামচ রসুন দিলাম, 1.5 টেবিল চামচ আদা দিলাম, 1/2 টেবিল চামচ। জিরা গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এখন আমি হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ,
লবণ পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ লাগবে, আমি দিলাম, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি 2টা তেজপাতা দিলাম, 4টা দালচিনি, 4 পিস দালচিনি, 2 গোলমরিচ দিলাম, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিলাম, 6টা সাদা এলাচ দিলাম, একটু থেতা করে নিতে হবে। আমি 1 গোটা ধনিয়া দিলাম, 2 কালো এলাচ দিচ্ছি 3টা। এখন আমি শুকনো মরিচ কেটে দেখাচ্ছি, এভাবে মুখ কেটে নিয়ে বিচিগুলো বের করে নিতে হবে। এভাবে আমি বের করে রেখে দিয়েছিলাম, আগেই 9-10টা আমি শুকনো মরিচ দিলাম। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, সেটা মুখের ইয়ের উপরে, টেস্টের উপরে। এখন আমি সরষের তেল দিব 1 কাপ। আমি সরষের তেল ব্যবহার করি, এজন্য সরষের তেল দিলাম। আপনারা যদি কেউ না খান সরষের তেল, তাহলে সয়াবিনের তেল ব্যবহার করতে পারবেন। এখন আমি 1 মাখা দিচ্ছি গোস্ত। আমি লাকড়ি দিয়ে মাখাচ্ছি, হাত দিয়ে মাখাতে পারেন, অসুবিধা নেই। হয়ে গেছে মাখানো। এখন আমি 1 কাপ পানি দিব। আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই করবেন, অনেক ভালো হবে। এখন আমি চুলা জ্বালিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম, আবার নাড়া দিব। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিব। প্রথমে আঁচটা থাকবে মাঝারি, এখন মাঝারি আঁচ আছে। আবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম, আমি রসুনগুলি এখন দিব। এটা রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, ওটা মাংসের উপরই নির্ভর করবে, একটু হাত দিয়ে দেখা লাগবে মাংসটা সিদ্ধ হয়েছে কি না, তার উপরে সময়। আমি
এখন গোস্তের ভিতরে রসুন অ্যাড করব। সাতটা রসুন দিলাম আমি। গুড় গোস্তে রসুন অনেক ভালো লাগে, আপনারা দিবেন, খেয়ে দেখবেন। আর যদি কেউ না খান তাহলে দেওয়ার দরকার নেই। এবার গোস্তগুলো নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে চুলের আঁচ একদম কম থাকবে। পরে ফিরে আসলাম। আমার গোস হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছে। রেসিপিটি তৈরি হয়ে গেছে, আপনারা বাসায় তৈরি করবেন। কেমন লাগলো অনবক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।